আমাদের অনেকের বাড়িতে গ্যাসের বার্নারে দেখা যায় ছিদ্র দিয়ে কিন্তু আগুনটা বের হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আগুনটা অপচয় হচ্ছে, গ্যাসটা নষ্ট হচ্ছে, আর গ্যাসের খরচাটাও আমাদের কিন্তু বেড়ে যায় সংসারে। সেক্ষেত্রে আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা টিপস শেয়ার করব যে আমাদের গ্যাসের খরচাটাও কমে যাবে, সেই সঙ্গে গ্যাসের বার্নার যে দীর্ঘদিন ব্যবহার করার পর একেবারে কালো হয়ে যায় সেই বার্নার তোমরা 5 মিনিটের মধ্যে একেবারে নতুনের মতো চকচকে করে ফেলতে পারবে। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে দেখো হালকা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলের মধ্যে আমাদের যে গ্যাসের বার্নার দুটো আছে, এই বার্নার দুটোকে 1 মিনিটের জন্য কিন্তু ভিজিয়ে রাখতে হবে। এখানে কিছু উপকরণ দিয়ে দেব, 1 চামচ আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। বেকিং সোডা কিন্তু যে কোনো জিনিসের নোংরা পরিষ্কার করতে সাহায্য করে। আর 1 চামচ আমি ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম, যে কোনো ডিটারজেন্ট পাউডার তোমরা কিন্তু দিয়ে দিতে পারো। এটাকে আমাদের কিন্তু 1 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এখানে দেখো আর একটা উপকরণ আমরা নিয়ে নিয়েছি, সেটা হলো ইনো। ইনো কিন্তু আমাদের যে কোনো জিনিস পরিষ্কার করতে ভীষণ সাহায্য করে, তোমরা না করলে বিশ্বাস করতে পারবে না। আমি দেখো 1 প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি, আমি তোমাদের সামনেই পরিষ্কার করে দেখাবো, বার্নার দুটো একেবারে নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে। এখানে আমার 1 প্যাকেটও লাগেনি, আমি 1/2 প্যাকেট ইনো নিয়েছি। এবার 1 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 1 মিনিট হয়ে গেছে, দেখো ঢাকনাটা খুলে নিয়েছি, জলটা এখনও হালকা উষ্ণ গরম রয়েছে। বার্নার দুটোকে আমি এখানে তুলে নিলাম। আমাদের বাড়িতে তো এরকম লেবুর খোসা থাকেই, আমরা ফেলে দিই, যে কোনো লেবুর খোসা, মৌসুম্বি লেবু হোক কিংবা পাতি লেবু হোক, যে কোনো খোসা তোমরা নিতে পারো। এখানে আমি মৌসুম্বি লেবুর খোসা হাতের কাছে ছিল, আমি নিয়ে নিলাম। এই লেবুর খোসাটা দিয়ে আমরা যদি আলতোভাবে একটু ডলি বার্নারগুলোকে, তাহলেই দেখতে পাবে আমাদের সব কালো দাগ কিন্তু উঠে যাবে, আর বার্নারের যে অরিজিনাল কালার, তামাটে কালার, সেটা কিন্তু বেরিয়ে আসবে, জাদুর মতো মনে হবে। তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো, তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। তাহলে দেখো আমরা কিন্তু হালকা একটু ডলছি, তাতেই আমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে। আমাদের অনেক সময় যে বার্নারের ছিদ্রগুলো কিন্তু বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো। পুরনো একটা ব্রাশ নিয়ে নেবে, ব্রাশ দিয়ে এইভাবে যদি ডলো, তাহলেই কিন্তু ছিদ্রর ভেতরে যে নোংরাগুলো জমেছে, আমরা গরম জলের মধ্যে রেখে দিয়েছিলাম, এর ফলে কিন্তু যে নোংরা বেরিয়ে যাবার বেরিয়ে গেছে, আর যেগুলো জমে রয়েছে সেগুলোও কিন্তু বেরিয়ে যাবে। এইভাবে দেখো আমি 2 মিনিট ডলে নিয়েছি, তাতেই দেখতে পাচ্ছ আমার বার্নারটা কিন্তু একেবারে নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে। ভেতরের দিকটা একটু কালচে রয়েছে, কিন্তু আমি যদি ভেতরের দিকটাও একটু ডলতাম, সেটাও কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে যেত। এবার আমি তোমাদের একটু জল দিয়ে এরকমভাবে ধুয়ে দেখাচ্ছি যে পুরনো একেবারে কালো হয়ে যাওয়া বার্নারটা দেখো নতুনের মতো হয়ে গেছে, নিচের দিকটা একটু কালচে কালার রয়েছে, এটাকেও যদি আমরা একটু সময় নিয়ে ডলি, এই কালচে কালারও কিন্তু উঠে যাবে। একইভাবে আমি বড় বার্নারটাকে তো পরিষ্কার করে নিলাম, ছোট যে আর একটা বার্নার রয়েছে গ্যাসের, সেটাকেও কিন্তু একইভাবে পরিষ্কার করে নেব। তাহলে বন্ধুরা দেখো, বলেছিলাম না 5 মিনিটের মধ্যেই নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখো দেখে মনে হচ্ছে কিন্তু সবে মাত্র আমরা দোকান থেকে কিনে নিয়ে এসেছি, এই সাইডটা একটু ভেতরের দিকটা একটু কালচে রয়েছে। তাহলে আমার এই টিপসটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এবার যদি আমরা গ্যাসটা অন করি, আমরা দেখতে পাবো আমাদের সবগুলো ছিদ্রই কিন্তু খোলা রয়েছে, কোনো ছিদ্রর মধ্যেই কিন্তু এখন আর নোংরা জমে নেই। কিন্তু এইভাবে যদি 2-3 মাস অন্তর অন্তর একবার পরিষ্কার করে নাও, তাহলে কিন্তু ছিদ্রগুলো খোলা থাকে, আর গ্যাসটার বার্নারটাও একেবারে নতুনের মতো পরিষ্কার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের গ্যাসের অপচয়টাও হয় না। দেখো সবগুলো ছিদ্র দিয়েই কিন্তু আগুন বের হচ্ছে। তাহলে আমার এই টিপস যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করো, কমেন্ট করে জানিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।